আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে সাথে নিয়ে মনিরাস ওয়ার্ল্ডের আরও একটি লাইফস্টাইল ব্লগ সকাল থেকেই শুরু করে দিলাম। আমি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ব্লগটি আমি শুরু করলাম আমার দরজার বাইরে থেকে আর কি। লিফটের সামনে কিছু জায়গা রয়েছে, তো ওই জায়গায় আমার কিছু গাছ আছে, গাছগুলোকে একটু পানি স্প্রে করে নিয়েছি আর গাছে পানি দিয়ে দিলাম। তো অনেক দিন পর পরই এই জায়গাটা একটু ক্লিন করা হয়, কারণ যেহেতু দরজার বাইরে তো গাছগুলোতে পানি দিয়ে, তো এই যে ফ্লাওয়ার ভাসটাকে মুছে নিচ্ছি, মুছে এই জায়গাটাও একটু ভালো করে ক্লিন করে নিব। আর এই তো সামনের জায়গাটুকুকে একদম ভালো করে ক্লিন করে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু ব্রেকফাস্টের পর, আর বেলা উঠে গেছে, মানে আজকে একটু রোদ উঠছে মনে হচ্ছে। তো এই যে আমার বাবু লিভিং রুমে বসে টিভি দেখছিল, আর এই জানলা দিয়ে অনেক সুন্দর রোদ আসছিল, তো এখানে আমি ওকে তেল লাগিয়ে দিলাম মাথায়, তো ও এখানে বসে রোদ পোহাচ্ছে আর টিভি দেখছে। তো যাই হোক, এখন চলে এলাম রুমগুলো গোছানোর জন্য। প্রথমেই আমি আমার ছেলের রুমে চলে এসেছি, ওর বেডশিটটা একটু বদলে দিলাম। তো বাবুর বিছানা এখন আমি একটা নকশি কাঁথা বিছিয়ে নিচ্ছি। আমার এই কাঁথাগুলো গিফট পাওয়া, কেনা না। তো অনেক দিন আগে আমার একজন আপু জানতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন যে এই কাঁথাগুলো দেখতে কেমন, আমি যেন ভালো করে একটু দেখিয়ে দেই। আপুর নামটা আমার ঠিক মনে নেই, তো আপু যদি আমার ব্লগগুলো এখনও কন্টিনিউ করে থাকেন তাহলে আশা করছি দেখে নেবেন। আর শীতের দিন মানেই কিন্তু বিছানা ভর্তি লেপ আর কম্বল, কেউ থাকুক আর না থাকুক, বিছানায় কিন্তু কমফোর্ট কম্বল বা লেপ থাকতেই হবে। তো কমফোর্টটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। আমার কাছে শীতের দিনটা খুব একটা ভালো লাগে না, যখন অনেক গরম পড়ে তখন মনে হয় শীত কবে আসবে, শীত কেন আসে না, এরকম বারবার শুধু বলতে থাকি। আবার যখন শীত অনেক বেশি পড়ে যায় তখন বলি গরম কখন আসবে, মানে শীতটা একটু বেশি কষ্টদায়ক, কারণ যেহেতু ঠান্ডার প্রবলেম আমার, আমার শীতের দিন একটু বেশি কষ্ট হয়ে যায়, সেজন্য আমার কাছে মনে হয় সব কিছু মিলিয়ে গরমটাই আমার জন্য বেটার একটা সিজন। তবে শীতের দিনের খাবারগুলো কিন্তু খুব মজার হয়, শীতের দিনের সবজি থেকে পিঠাপুলি থেকে শুরু করে সব ধরনের খাবারই কিন্তু শীতের দিনে খেয়ে মজা, গরমের দিনের খাবারগুলো কিন্তু অত বেশি ভালো লাগে না। আর আমার এই ভিডিওটা কিন্তু গতকালকের করা ভিডিও, আমি আজকে সকালবেলা উঠে ভয়েস ওভার করছি, যেহেতু ঠান্ডার প্রবলেম আছে, একটু নাক টাক বন্ধ হয়ে আছে, ভয়েসটা একটু আপনাদের কাছে চেঞ্জ মনে হতে পারে, সেজন্য প্রথমেই সবাইকে সরি বলে নিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ছেলের রুমটাকে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন আমি ডাইনিং রুমে চলে এসেছি। যেহেতু আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ডাইনিং টেবিলটাকে মুছে নিয়েছি, আর ডাইনিংয়ে যে একটা ডিভাইন আছে ডিভাইনটাকে একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে কুশনটা গুছিয়ে রাখলাম আর কি। আর এদিক থেকে আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো রুম গুছিয়ে নিয়েছি। এই তো আরিয়ানার রুমটাও কিন্তু গুছিয়ে ফেলা হয়েছে, আর আমার রুমটাও, মানে আমার বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করলাম না, সব কিছু শেয়ার করতে গেলে দেখা যায় কি ভিডিওটা খুব বেশি লং হয়ে যায়, আর লং ভিডিও দেখতে কিন্তু আমার প্রিয় ভাই আপুদের কাছে ভালো লাগবে না, আপনারা বোর ফিল করবেন। সেই কথাটা চিন্তা করেই কিন্তু এই কাজগুলো স্কিপ করে গেলাম, আর প্রতিদিন কিন্তু এক কাজ দেখতেও আপনাদের কাছে ভালো লাগবে না। ঘর গোছানোর কাজ মোটামুটি শেষ, খালা ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিচ্ছে। তো আমি গিজার ছেড়ে রেখেছি, বাবুকে একটু গোসল করাবো, গোসল করে আমি তারপর রান্নাবান্না করবো আর কি। আর রান্নার জন্য আজকে এদিকে আমি এই যে এক চুলায় বেগুন সিদ্ধ দিয়ে রেখেছি, আর এক চুলায় আমি নতুন আলু আর গাজর সিদ্ধ দিয়ে রেখেছি, আজকে সব ভর্তার আইটেম করব। তো আমার সংসারটা যখন যেমন সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, ব্লগিং করি বলে যে নতুন কিছু বা একটু গুছিয়ে সব কিছু শেয়ার করি তা কিন্তু না। আমার সংসারে আমরা যখন যা কিছু করছি, যা কিছু খাচ্ছি, যেভাবে আমাদের লাইফটা আমরা লিড করছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগগুলো ভালো লাগে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন।
তো এখানে গাজর আর আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গাজর আর আলুটাকে এখন ছিলে নিচ্ছি। তো গাজর আর আলুকে একসাথে মিক্সড করে আজকে আমি একটা গাজর আর আলুর ভর্তা করব ঘি দিয়ে। আলু আর গাজরটাকে একটু হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে নিচ্ছি। তো নতুন আলু আর গাজর একসাথে মিক্সড করে ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। যারা খেয়েছেন এই ভর্তাটা তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি আজকে আমার এই রেসিপিটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর 4 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নিব আর কি। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন এর মধ্যে যে চটকিয়ে রাখলাম আলু আর গাজরগুলো এগুলো সব দিয়ে দিব। আলু আর গাজরটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভালো করে একটু ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না ঘিটা আলু আর গাজরের গায়ে ভেসে উঠবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে তারপর আলু আর গাজরের ভর্তাটাকে উঠিয়ে নিব। তো আলু আর গাজরের ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। তো ভর্তাটাকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আর একে একে সবগুলো ভর্তা আমি করে নিচ্ছি, সবগুলো আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না, কারণ ভর্তাগুলো কিন্তু খুব ইজি ভর্তা, সবাই আসলে কম বেশি পারি আমরা। তো আজকে আমি 5 রকমের ভর্তা করছি, আলু আর গাজরের মিক্সড ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা আর টমেটোর চাটনি আর কি, টমেটোর ভর্তাও বলা যায়। আর আমার ছেলে ডিম ভর্তা খুব পছন্দ করে, ডিম ভর্তাটাও আমাকে অবশেষে করতে হচ্ছে, ভেবেছিলাম করব না, তো বারবার এসে শুধু বলছে মা ডিম ভর্তা করো, ডিম ভর্তা করো নাই। তো ছেলের পছন্দ না করে কি আর পারবো, তাই ডিমটাও সিদ্ধ দিয়ে দিলাম। আর ভর্তাগুলো বানিয়ে রেখে আমি গোসল করতে চলে গিয়েছিলাম, গোসল করে নামাজ পড়ে এখন চলে এলাম। আর এই যে খাবার টেবিলে সার্ভ করে দিচ্ছি, ভাত নিয়ে এলাম আর ডিমটা সিদ্ধ দিয়ে গিয়েছিলাম, ডিমটাও হয়ে গেছে, ডিমের ভর্তাটা এই যে এখন বানিয়ে নিয়ে আসলাম আর কি। আমার ছেলের খুবই পছন্দ এই ডিমের ভর্তাটা। তো আমরা এখন সবাই মিলে ভর্তা দিয়ে ভাত খেয়ে নেই, ভর্তা ভাত আর কি আজকের দুপুরের খাবার। আর ক্যামেরাটা এখনকার মতো এখানেই অফ করে দিচ্ছি, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। সেই পর্যন্ত আমার পুরো ব্লগটি জুড়েই থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখন হচ্ছে আসরের নামাজের পর, প্রতিদিনই আমার ছেলে একটু সাইকেল চালাতে যেতে চায়, আসলে ভিডিও এডিট করার জন্য আমি ওকে এখন আর সাইকেল চালাতে নিয়ে যেতে পারি না, আর শীতটাও একটু বেশি, নাক দিয়ে বাতাস ঢুকলে ঠান্ডা লাগবে, সেজন্যই আর যাওয়া হয় না। তো আজকে অনেক দিন ধরেই বলছিল মা যাবই আজকে, তো ভাবলাম ঠিক আছে নিয়ে যাই একটু নিচে ওকে সাইকেল চালানোর জন্য। তো এখন আমরা নিচে যাচ্ছি, ও সাইকেল চালাবে। তো এই যে বাবু সাইকেলটাকে মুছে নিচ্ছে, অনেকদিন ধরে যেহেতু চালায় না সাইকেলটাতে একটু ময়লা পড়ে গেছে। তো আগে কিন্তু এই কাজগুলো আমাকে করে দিতে হতো, বা দারোয়ান চাচা যে থাকে উনি করে দিত, এখন মাশাল্লাহ আমার ছেলেটা বড় হয়ে গেছে, নিজেই সাইকেলটাকে মুছে সাইকেলটা নিয়ে বের হয়ে যাচ্ছে। তো চাচা আবার এগিয়ে আসছিল ওকে হেল্প করার জন্য, বলল যে না আমি পারবো নিজেই বের করতে। তো সব কিছুই আসলে নিজের শিখা উচিত, এজন্য আমি কোনো কিছুই না করি না। তো এই যে মাশাল্লাহ আমার ছেলে সাইকেলটা কিন্তু নামিয়ে নিল গেট থেকে, তো এখনও সাইকেল চালাবে, কিন্তু মনে হচ্ছে সাইকেলের চাকায় হাওয়া কম, আমাকে বারবার বলছে মা দেখো হাওয়া নেই। তো বললাম ঠিক আছে যতটুকু পারো চালাও, পরে সাইকেলের চাকায় হাওয়া দিয়ে এনে দিব। তো বাবু সাইকেলটা চালাতে থাকুক, আর এদিকে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্রতিদিনের মতো আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে, আর আমার চ্যানেলটাকে একটু ছোট থেকে বড় করতে সাহায্য করবে আপনাদের একটা লাইকই। তো বাবু কিন্তু খুব বেশি সময় সাইকেলটা চালাতে পারেনি, যেহেতু চাকায় হাওয়া নেই, তো সাইকেলটা ও পার্কিং করতে গিয়েছে গ্যারেজে, আমি একটু দাঁড়িয়ে আছি এখানে। আমার বাসার সামনেই একটা মাদ্রাসা আছে,
আবাসিক মাদ্রাসা আর কি। তো বাচ্চাগুলোকে বিকেলবেলা এই রাস্তার উপর ছেড়ে দেয় খেলার জন্য। তো ছেলেগুলো ব্যাডমিন্টন খেলছিল, এটাই আর কি দেখছিলাম দাঁড়িয়ে। আর আমার ছেলে ব্যাডমিন্টন খেলতে পারে না, এই জন্য ও খুব দুঃখ করছিল, বলছিল মা আমি কার সাথে খেলবো। তো এই তো আমাদের সাইকেল চালানো হয়ে গেছে, আমরা সাইকেল চালিয়ে এখন বাসায় চলে এসেছি। বাসা লক করে গিয়েছিলাম, আরিয়ানা বাসার ভিতরে ঘুমাচ্ছে। তো এখন আমরা বাসায় যাই, বাসায় যেয়ে মাগরিবের নামাজ পড়ি, নামাজের পর আপনাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করব। আর এখন হলো মাগরিবের নামাজের পর কিচেনে চলে এলাম, বাচ্চাদের জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের পায়েস রান্না করব আজকে, সিন্নিও বলে অনেক এলাকায়। তো খেজুরের গুড়ের পায়েস রান্না করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। আর 1 লিটার দুধের জন্য আমি 2 মুঠো পোলার চালকে 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর চুলার হিটটা অন করে দুধটাকে এখন চুলায় বসিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব 2 টুকরো তেজপাতা আর 4টা এলাচ, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, যখন বলক চলে আসবে তখন পোলার চালটা দিয়ে দিব আর কি, যে পোলার চালটা আমি ভিজিয়ে রেখেছি আগে। আর এদিক থেকে খেজুরের গুড়টাকে আমি একটু রেডি করে নিচ্ছি, নাইফের সাহায্যে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। মিষ্টিটা আসলে কতটুকু দিতে হবে সেটা যার যার টেস্টের উপর নির্ভর করে, কেউ বেশি মিষ্টি খেতে চাইলে বেশি মিষ্টি দিতে হবে, আর যদি কম মিষ্টি খায় কম দিলেই হবে। আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করব। আর এই যে পোলার চালটাকে দেওয়ার আগে হাতের সাহায্যে একটু ভালো করে চটকিয়ে দিচ্ছি, যাতে রান্নার পরে খেতে একটু টেস্ট হয় আর দেখতেও ভালো লাগে পায়েসটা। পোলার চালটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিব। এখন একটু লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিলাম, এটা কিন্তু ইচ্ছা করলে স্কিপও করতে পারবেন। আপনারা যারা লবণ পছন্দ করেন না মিষ্টি খাবারে, তারা না দিলেও চলবে। তো 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিব মিডিয়াম হিটে রেখে, যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও ঘন হয়ে যাবে। তো দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে আর চালটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি চুলার হিটটাকে অফ করে দিলাম। চুলার হিটটা অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপরে আমি এর মধ্যে কেটে রাখা গুড়গুলো অ্যাড করব আর কি, কারণ যদি আমি চুলাটা জ্বালিয়ে রেখে গুড়টা দিতাম অনেক সময় দুধটা ফেটে যায়, সেজন্যই চুলার হিটটা অফ করে তারপরে এখন আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি। তো গুড়টা দিয়ে দিলাম, গুড়টা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। আর শীতকালে কিন্তু আমাদের এই খেজুরের গুড়ের পায়েসটা সব বাসায় খাওয়া হয় কম বেশি, আর ছোট বড় সবাই পছন্দ করে। তো এখন কিন্তু মোটামুটি গুড়টা একটু গলে গিয়েছে, এখন চুলার হিটটা অন করে দিয়েছি আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। খেজুরের গুড়টা ভালো করে দুধের সাথে মিশে যাওয়া পর্যন্তই রান্না করে নিব। তো আমার খেজুরের গুড়ের পায়েসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তো এখনই আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করব না, কারণ দেখা যায় গরম অবস্থায় সার্ভ করলে একটা মোটা সর পড়ে যায় উপরে। তো একটু নামিয়ে নিলাম চুলা থেকে, নামিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা হওয়ার পর আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর এখন আমি খেজুরের গুড়ের পায়েসটা মাটির একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। মাশাল্লাহ খেজুরের গুড়ের পায়েসটা দেখতে কিন্তু অনেকটাই ইয়াম্মি হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে, আর মাটির পাত্রে সার্ভ করাতে দেখতে যেন আরও বেশি ইয়াম্মি লাগছে। আর এখন আমি উপর থেকে কয়েকটা কিশমিস দিয়ে দিলাম, এটা ডেকোরেশনের জন্য, এটা না দিলেও চলবে। আর এই হলো আমার খেজুরের গুড়ের পায়েসের ফাইনাল লুকটা। তো আপনাদের কাছে আমার এই পায়েসের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন সবাই মিলে একটু পায়েস খেয়ে নিচ্ছি, পায়েসটা কিন্তু গরম না খেয়ে ঠান্ডা হলে খেলে অনেক বেশি মজার হয়। তো যাই হোক, পায়েস খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো এখান থেকে বিদায়ও নিয়ে নিব। আমার আজকের এই ব্লগ ভিডিওতে যদি আমি কোনো রকম ভুল করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এতক্ষণ আমার পাশে থেকে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিব।
আর দেখা হচ্ছে মনিরা সোয়ালের আরো একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে একদিন পর। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।